ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় কোরবানির গরু চুরি করে মাংস বিক্রি করতে গিয়ে চেয়ারম্যানের ভাতিজা আটক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোরবানির গরু চুরি করে জবাইয়ের পর মাংস বিক্রি করার সময় স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশিম ভুঁইয়ার ভাতিজা একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট কাইকোবাদ ভুঁইয়াকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী এরশাদ ও নান্টু মিয়া পালিয়ে যায়। আজ সোমবার ভোরে আখাউড়া পৌর শহরের এরশাদের মাংসের দোকান থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত কাইকোবাদ ভুঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়ি পাইকা গ্রামের মৃত আব্দুল আজিজ ভুঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাইকোবাদ ভুঁইয়া ও তার সহযোগী মোহাম্মদ নান্টু মিয়া রাতে কোনো এক সময় হীরাপুর শহীদ মেমোরিয়াল হাই স্কুলের সাবেক শিক্ষক ছোট কুড়ি পাইকা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম মাস্টারের গোয়ালঘর থেকে কোরবানির জন্য পালনকৃত গরুটি চুরি করে পাশের বাড়ি নান্টুমিয়ার ঘরে জবাই করে পৌর শহরের সড়ক বাজারে মাংস বিক্রি করতে গেলে পুলিশের কাছে আটক হয় কাইকোবাদ ভুঁইয়া। এ সময় তার দুই সহযোগীরা পালিয়ে যায়। আব্দুল হাকিম মাস্টার জানান, সকালে স্থানীয় মেম্বার কালু মিয়াকে পুলিশ ফোন করে বিষয়টি জানালে তিনি গোয়ালঘরে গিয়ে গরু চুরির বিষয়টি নিশ্চিত হন। গরুটি কোরবানির জন্য তিনি পালন করেছিলেন। গরুটির আনুমানিক মূল্য প্রায় 90,000 টাকা হবে বলে তিনি জানান। আখাউড়া থানার এসআই নূপুর কুমার দাস জানান, সোমবার ভোরে পৌর শহরের সড়ক বাজারে টহলের সময় এরশাদের মাংসের দোকানে তিনটি বস্তা ভর্তি গরুর মাংসগুলো দেখে সন্দেহ হয়। পরে কাইকোবাদ ভুঁইয়াকে মাংসসহ দোকানে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কাইকোবাদ ভুঁইয়া চুরির বিষয়টি স্বীকার করে। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, চুরি করে জবাই করা তিন বস্তায় আড়াই মন মাংসসহ একজনকে আটক করা হয়। আটককৃত মাংসের বাজার মূল্য 73,500 টাকা। পরে চুরি যাওয়া ওই গরুর চামড়াসহ বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। আটককৃত কাইকোবাদ ভুঁইয়াকে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে। আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।